আসসালামু আলাইকুম। বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো যে ফেসবুকে সিকিউরিটির জন্য আপনাদের কর্তব্য কী এবং ফেসবুকে কীভাবে টার্ন অন করবেন প্রোফাইল ফিচার গার্ড অ্যান্ড প্রোফাইল কীভাবে লক করবেন। তো এই লক করার উপকারিতা কী এবং প্রোফাইল ফিচার গার্ডের উপকারিতা কী, তো প্রথমে চলে গেলাম আমি ফেসবুকে অ্যাপে। দেন যা করতে হবে আপনার এখানে প্রোফাইল আমার ওপেন করা আছে, আপনাকে প্রোফাইলে এখানে যেতে হয়েছে, আপনাকে প্রোফাইলে যেতে হবে। তারপরে এই যে ক্যামেরার মতন অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকেই আপনি প্রোফাইল পিকচার কার্ডটা দিতে পারবেন। তো কীভাবে দেবেন সেটা দেখে দিতেছি। প্রথমে চলে গেলাম এখানে, দেন এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন যে টার্ন অন প্রোফাইল পিকচার কার্ড, এই লেখাটিতে ক্লিক করলেই আপনার প্রোফাইল পিকচার কার্ড কিন্তু চালু হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে আছে কয়েকটা অপশন যে আপনি প্রোফাইল পিকচার গার্ড দেখলে কী হবে আপনার প্রোফাইলে। এই প্রথম অপশন আছে, আদার পিপল ক্যান ডাউনলোড অর শেয়ার ইয়ার প্রোফাইল পিকচার অন ফেসবুক। অন্য মানুষজন আপনার ডাউনলোড করতে পারবে না প্রোফাইল পিকচার অথবা আপনার ফেসবুকে শেয়ার করতে পারবে না প্রোফাইল পিকচার। অনলি ইউ অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস ক্যান ট্যাগ ইউর প্রোফাইল পিকচার, এবং শুধুমাত্র তুমি এবং যে ফেসবুক আপনি যারা বন্ধু আছে তারা শুধু আপনার প্রোফাইল পিকচারকে ট্যাগ করতে পারবে। দ্য শিল্ড সিগনাল দ্যাট আদার পিপল শুড রেসপেক্ট ইউর প্রোফাইল পিকচার, এই যে সাইনটি আছে এইটা সাইন যেটা বলবে যে অন্য মানুষজন আপনার প্রোফাইলকে যাতে রেসপেক্ট করে ফেসবুক ওইটা দিয়েছে ওই জন্য। এরপর যা আপনাকে যা করতে হবে সেটি হলো যে এই নেক্সট লেখাতে ক্লিক করবেন। এখানে আপনার চলে এসেছে গার্ড অ্যান্ড এখানে এনি ওয়ান ক্যান সি ইউর প্রোফাইল পিকচার দ্যাট, এখানে লেখাটি পড়তে পারেন আপনি, এনি ওয়ান ক্যান সি ইউর প্রোফাইল পিকচার দ্যাট গার্ড হেল্পস কিপ ইউ কারেন্ট প্রোফাইল পিকচার প্রোটেক্টেড, আপনার প্রোফাইল পিকচারটা আপনার প্রোটেক্ট করে রাখবে মানে সিকিউর করে রাখবে। তো এখানে আপনি এখন যা করবেন, এখন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রোফাইল পিকচার গার্ডটা আপনার অন হয়ে যাবে। এখন আমি একজনের প্রোফাইলে ঢুকতেছি যার প্রোফাইলে প্রোফাইল পিকচার গার্ড আছে, তো এখানে তার কী বেনিফিট সেটাও আমি দেখাইতেছি এখন। তো চলে এসেছি তার প্রোফাইলে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার গার্ড দেওয়া আছে ওর প্রোফাইলে। এখন যে বেনিফিটটা হবে তা হলো যে আপনি ওর ফটোতে স্ক্রিনশট নিতে পারবেন না। আমি একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে দেখি। তো আমি পিছনে চলে যাচ্ছিলাম। তো এখন আপনার প্রমাণ হয়ে গেছে যে প্রোফাইল পিকচার গার্ড আসলে আমার অনেক সাহায্য করে। এখানে আবার চলে গেলাম ডিটেলসে, আমার আইডি চলে গেছে। দেন এখানে আপনাকে যা করতে হবে, এখন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা পেজ অ্যাপেয়ার হয়ে যাবে, চলে আসবে এরকম একটা পেজ। তো আপনাকে সিম্পলি যা করতে হবে যে এখানে লেখা আছে লক প্রোফাইল, এই লেখাটিতে ক্লিক করতে হবে। তো এখানে আপনার লক করলে আপনার প্রোফাইলের কী কী বেনিফিট হবে, অনলি ফ্রেন্ডস উইল সি দ্য পোস্ট ফটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল, মানে আপনার ফ্রেন্ড যারা আছে আপনার বন্ধু যারা আছে ফেসবুকে তারা শুধু আপনার ফটো দেখতে পারবে, আপনার পোস্ট দেখতে পারে, আপনি যা টাইমলাইনে পোস্ট করেন এবং স্টোরিগুলো দেখতে পারবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অনলি ফ্রেন্ডস ক্যান সি ইউর ফুল সাইজ প্রোফাইল পিকচার, মানে আপনার প্রোফাইল পিকচার সম্পূর্ণ প্রোফাইল পিকচার মানে গোটা স্ক্রিনে যে প্রোফাইল পিকচারটা ওটা দেখতে পারবে। আর এরপরে এখানে আপনাকে যা করতে হবে এই লেখাটিতে ক্লিক করতে হবে লক ইউর প্রোফাইল। কিছুক্ষণ মধ্যে এখন দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল ইজ লক, ওকেতে ক্লিক করুন। তো আপনার কাজ হয়ে গেছে। এখন আপনার প্রোফাইল পিকচার আমি আপনাকে দেখতে দিচ্ছি যে কীভাবে প্রোফাইল পিকচার আপনি প্রোফাইল পিকচারে কীভাবে আপনি গার্ড দিবেন সেটা আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। যদি ভিডিও না থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখতে পারেন এবং কীভাবে আপনি প্রোফাইল লক করবেন সেটিও আমি দেখা বলেছি। আমার প্রোফাইলটা অলরেডি লক হয়ে গেছে
এখন আপনাকে আমি বলি যে বিলটেক যদি চ্যানেলটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করুন, কমেন্ট করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।